মান্না এবং শাবনুর তাদের অসমাপ্ত যে সিনেমাগুলো ছিল বা তারা যে সিনেমাগুলোতে লাস্টে সাইন করেছিল ওই সিনেমাগুলো কি সফল হতো, এবং ওখানে কিন্তু আপনারা অনেকে কিন্তু দেখেছেন অনেকগুলো, কিন্তু ওখানে তখন শাকিব খান এবং অপু বিশ্বাসের একটা যুগও কিন্তু মানে চালু হয়ে গিয়েছে। তো এরকম একটা কমেন্ট এসেছে যে ওই সিনেমাগুলো রিস্কি প্রজেক্ট ছিল যে মান্না এবং শাবনুরের, কারণ তখন শাকিব অপু কেন্দ্রিক একটা অডিয়েন্স তৈরি হয়ে গিয়েছে, তারা এই ছবিগুলো দেখতো। তো এটা আসলে কতটুকু সত্য এবং এটার পক্ষে বিপক্ষে আসলে কতটুকু যুক্তি, তো এটা নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। টাইম ওয়েটিং ফর ইউর কমেন্টস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই আসলে ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো আমরা আসলে যে কথাটা বলতে চাই বা আমরা আসলে যে কথাটা বলবো, যেটা হচ্ছে যে এই ছবি যদি আসলে সাকসেসফুল হতো, তো দেখেন একটা সিনেমা তো সাকসেসফুল হওয়ার পিছনে কিন্তু আসলে অনেক রকমের হিসাব নিকাশ থাকে, যে একটা ছবি যখন আসলে সাকসেসফুল হচ্ছে তখন কিন্তু এটা নিয়ে কিন্তু নানা রকমের কথা, নানা রকমের হিসাব নিকাশ, নানা রকমের প্ল্যান পরিকল্পনা কিন্তু থাকে। একটা ছবি যখন সাকসেসফুল হয় তো তখন মান্না এবং শাবনুর ডেফিনেটলি তারা একটা হেভি ওয়েট বাংলা সিনেমার, তো ওই ছবিগুলোতে তো যারা, হ্যাঁ তখন শাকিব খান এবং বিশেষের একটা যুগ চলছে, তার মানে এরকম না যে শাকিব অপু তখন সব সিনেমায় সুপার ডুপার হিট। ইনফ্যাক্ট 2010 সালের পর থেকে কিন্তু শাকিব খান অপু বিশ্বাসের সিনেমা আর ওরকম ক্লিক করেনি, যে ব্যাক টু ব্যাক সিনেমা আসতে সাকসেসফুল হচ্ছে, তাদের অসংখ্য ফ্লপ সিনেমা কিন্তু তখন তাদের ক্যারিয়ারে কিন্তু যুক্ত হয়। হ্যাঁ কিন্তু সবার কিন্তু একটা প্রাইম টাইম, একটা পিক টাইম এই সিস্টেমটা কিন্তু থাকে, এবং এটা কিন্তু মেনে নিতে হবে। এবং এই প্রাইম টাইম বা এই পিক টাইম কিন্তু তাদেরও কিন্তু ছিল, মানে প্রত্যেকের ক্যারিয়ারে কিন্তু আমরা আপনারা দেখবেন যে আসলে যে প্রাইম টাইম বা পিক টাইম এটা কিন্তু আসলে প্রত্যেকের ক্যারিয়ারে কিন্তু থাকে এবং সবসময় থাকে। তো মানুষের জীবনে যেমন উত্থান পতন থাকে, তেমনি ক্যারিয়ারেরও কিন্তু একটা টাইমে আপ হয়, একটা টাইমে ক্যারিয়ারও কিন্তু ডাউন হয়। তো এই আপফল ডাউনফল এটা মিলেই কিন্তু আসলে মানুষের যেতে হয়, মানুষের কিন্তু যাওয়া কিন্তু এইভাবেই। তো আমরা যদি একটা ব্যাপার যদি আমরা যদি দেখি, আমরা যদি হিসাব করে দেখি যে এই ব্যাপারটা আসলে মানে কেমন হয়েছে, যে আসলে মান্না এবং শাবনুর তারা যে সিনেমাগুলো আসলে ব্যাক টু ব্যাক কাজ করছে, তো এই ছবিগুলো আসলে মানে কেমন, মানে ছবিগুলোকে আসলে ক্লিক করতো না বা আসলে কি ক্লিক করতো, তো এটা যদি আপনারা যদি হিসাব করে দেখেন তো সেখানে কিন্তু অনেক সিনেমা ছিল ক্লিক করার মতো, অনেক সিনেমা কিন্তু ক্লিক করার মতো না। যেমন সে ছবিগুলো কিন্তু অনেক সিনেমা কিন্তু চলেনি, কিন্তু তার ভিতর আপনি যদি দেখেন যে দেবদার যদি তখন মানে রিলিজ পেতো বা তৈরি হতো 2007-08 সালে, তখন কিন্তু একটা বড়ো প্রজেক্ট হতো, কারণ বড়ো বাজেটের, বড়ো অ্যারেঞ্জমেন্টের। আপনি শাকিব খানের সময় কিন্তু অত বড়ো অ্যারেঞ্জমেন্ট দিয়ে বা অতটাভাবে কিন্তু দেবদাসটা হয়নি, এবং ওই দেবদাসটা যদি কাজীহাত বানাতেন ওখানে কিন্তু কমার্শিয়াল এলিমেন্ট, এবং কমার্শিয়ালি চাষী নজরুল ইসলামের থেকে কাজীহাত অনেক আপডেটেড ডিরেক্টর ছিল, অন্তত ওই টাইমে বলা যায় কমার্শিয়ালি। আমি কোনো অপট্রাক সিনেমার কথা বলছি না। তো কাজীহাত যদি এই ছবিটা বানাতেন এবং সেখানে সোহালি খান বলিউড থেকে আনতো, বাজেট থাকতো, বড়ো প্রোডাকশন হাউস থাকতো, এটা কিন্তু ক্লিক করে যেত, বা চুপ একদম চুপ, বা বধু তুমি কাট, বা অনেক অনেক হয়তো জানি না যে 1 টাকার বউ কিন্তু মান্নার করার কথা ছিল, আমি শুনেছি, আমি শিওর না। তো এটা বা তুমি আমার স্বামী, এগুলো কিন্তু রিয়াজের সঙ্গে শাবনুর পরবর্তীতে করে কিন্তু ক্লিক করেনি। তো এইগুলো যদি মান্না করতো তো ডেফিনেটলি কয়েকটা সিনেমা ক্লিক তো করতো ডেফিনেটলি, কারণ তখন কিন্তু মান্নার সঙ্গে দেখেন শাবনুর কিন্তু এইগুলোই ছিল একদম ভালো সিনেমা হতে পারতো, এছাড়া কিন্তু তারা একে অন্যের বিপরীতে ওরকম ভালো কোনো সিনেমা কিন্তু আমরা 1-2টা সিনেমার পরে কিন্তু আমরা দেখিনি। সবগুলো মানে পলিটিক্যাল মুভমেন্টে নিয়ে মান্নার ফর্মেটে এমনভাবে করা হয়েছে যে আমরা এই দুইজন হিরো হিরোইনকে একসঙ্গে সেইভাবে ইউটিলাইজ হয়নি, মান্না এবং শাবনুর যতগুলো আসলে সিনেমা করছে। তো আমার মতে এগুলো এখানে আসলে ক্লিক করে যাওয়ার মতো ফিল্ম ছিল। আপনি দেখেন তাদের যেগুলো সিনেমা, আপনি জীবন এক সংঘর্ষ বলেন বা আপনি তাদের মানে গণ দুশ্মন, আপনি যত সিনেমা সব বিক্ষিপ্তভাবে বা একে অন্যের বিপরীতে না, বা সিনেমাগুলো ওরকম দুজনকে পোট্রে করে গল্প ওরকম না, তো আমার মনে হয় এখানে ক্লিক করে যেতে পারতো এবং অনেক সিনেমা আসলে অনেক রকম কিছু ঘটতে পারতো। তো এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমার ব্যক্তিগত মতামত, তো এটা আমি জানি না অনেকে কে কী মত দেবে, তো আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন আমাকে। আই অ্যাম ওয়েটিং ফর ইউর কমেন্টস।